অনেক ষড়যন্ত্র অনেক ভুল বুঝাবুঝিকে আমার মোকাবেলা করতে হচ্ছে। বেগম খালেদা জি আমার নেত্রী, তিনি যতদিন সুস্থ ছিলেন আমার কোনো সমস্যা ছিল না, আমার এই ধরনের কোনো প্রেস কনফারেন্সও করতে হয়নি। আমি কমফোর্টেবলি আমার নির্বাচনী এলাকার জনগণকে সার্ভিস দিয়ে যাচ্ছিলাম, ক্ষমতায় থাকি বা বিরোধী দলে থাকি। তো এইটা আমি ডিজার্ভ করি না, যেসব কাজ করি নাই সেসব যদি আমাকে অভিযুক্ত করা হয় এই 31 বছর বিএনপি করার পর। বিশেষ করে জিয়াউর রহমানের একজন সৈনিক হিসাবে এটি আমার জন্য অত্যন্ত পীড়াদায়ক। আমাকে তিনটি ঘটনা বা তিনটি যুদ্ধের ব্যাপারে আমাকে সেই মনোনীত করা হয়েছে, প্রত্যয়ন করা হয়েছে বা সাইটেশন দেওয়া হয়েছে। আমার ব্রিগেড কমান্ডার হিসাবে তৎকালীন মেজর জিয়াউর রহমান যে সুপারিশটি করেছেন সেটি আমার হাতে এসেছে মাত্র বছরখানেক আগে। এটি উন্মুক্ত দলিল, সেনাবাহিনীর সকল লাইব্রেরিতে যে কেউ গিয়ে সেটি পড়তে পারে। সেখানে তিনি লিখেছেন, ইংরেজি ভার্সনটা আমি পড়ি প্রথমে। জিয়া বলছেন যে আই ওয়াজ পার্সোনালি প্রেজেন্ট অন দি স্পট অ্যান্ড উইটনেস দি সেকেন্ড অ্যান্ড থার্ড সাইটেশন ইভেন্টস, রিকমেন্ডেড স্ট্রংলি ফর দি গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড অফ বীর শ্রেষ্ঠ হাইয়েস্ট অর্ডার। তিনি লিখেছেন যে আমি যে তিনটি ঘটনার জন্য তাকে নমিনেট করা হয়েছে, দুটিতে আমি সরাসরি উপস্থিত ছিলাম স্পটে, এবং আমি এই সাহসী অফিসারকে বীরশ্রেষ্ঠ খেতাবের জন্য সুপারিশ করছি। এটা হলো জিয়াউর রহমানের সই করা, এটা আছে। গত 52 বছর এসব নিয়ে কোনোদিন মুখও খুলি নেই। আজকে পরিবর্তিত পরিস্থিতির জন্য এসব কথা আমি বলতে হচ্ছে।